শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার চেষ্টায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। বৈরুতে ফের বিস্ফোরণ, নিহত 4 এবং আহত 20। রাডার বিধ্বংসী রুদ্রম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। যে কারণে ভারতের পর পাকিস্তানে নিষিদ্ধ হল টিকটক। এবং সবশেষ থাকছে তাইওয়ান আলাদা দেশ নয়, ভারতের মিডিয়াকে চীনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নাগানো কারাবাকে প্রায় 2 সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। 10 অক্টোবর মধ্যরাত থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল থেকে মস্কোয় টানা 10 ঘণ্টার আলোচনা শেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে আর্মেনিয়া এবং আজারবাইজান। গত 27 সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগর্নো কারাবাকের মিলাকানা ঘিরে প্রতিবেশী দুই দেশে আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। 1990-এর দশকের পর এই অঞ্চলে এত বড় সংঘাত আর দেখা যায়নি। গত 2 সপ্তাহে এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় 300 জন। উভয় পক্ষের গোলা, রকেট এবং ড্রোন হামলায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। এই সহিংসতার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। যুদ্ধবন্ধে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ অনুরোধ জানালেও তাতে রাজি হচ্ছিল না আর্মেনিয়া এবং আজারবাইজান। এরই মধ্যে গত বৃহস্পতিবার দুই দেশের নেতাদের কাছে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের মস্কোয় ঘিরে শান্তি আলোচনার অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তার এই আহ্বানে সাড়া দিয়েই শনিবার আলোচনায় বসেছিল দুদেশের মন্ত্রীরা। রাশিয়ার শীর্ষ কূটনৈতিক জানিয়েছে, আর্মেনিয়া এবং আজারবাইজানের বিরোধপূর্ণ অঞ্চলে মানবিক কার্যক্রমে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবে রেড ক্রস। আল জাজিরা মস্কো প্রতিনিধি জানিয়েছে, আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুধু মানবিক কারণেই। তিনি বলেন, আমাদের দেখতে হবে চুক্তি মোতাবেক এ যুদ্ধবিরতি সত্যি কার্যকর হয় কিনা, তারা বন্দী বিনিময় করে কিনা, বা দলগুলো কয়েক দশকে এই বিরোধ মেটাতে সত্যিই আলোচনার টেবিলে যেতে রাজি হয় কিনা। ল্যাভরভ মস্কোয় আর্মেনিয়া আজারবাইজানের মন্ত্রীদের আলোচনার বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, এই আলোচনার মধ্যস্থতা করবে ইউরোপের সুরক্ষা এবং সহযোগিতা সংগঠন মিনস্ক গ্রুপ। বৈঠকের বিষয়ে মুখ খুলেনি আর্মেনীয় পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মথস্যাকানিয়ান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বেরাম্বৌ। লেবানিজদের বিপদ যেন কিছুতেই কাটছে না। আগস্টের ভয়াবহ ঘটনার পর আবারও বিস্ফোরণ ঘটেছে বৈরুতে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন এবং আহত হয়েছেন কমপক্ষে 20 জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার বৈরুতের তারিক আলজিদে জেলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। টেলিভিশনে ফুটেজে সরুগুলির মধ্যে থাকা ভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভবনগুলোতে আটকে পড়া বাসিন্দাদের বের করে আনতে উঁচু মই ব্যবহার করছে দমকল বাহিনীরা। এদিকে বিস্ফোরণের শব্দ এলাকা জুড়ে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক নারী টুইটারে বলেছেন, শব্দ আর ঘরের কাঁপুনি আমাদের সবাইকে আতঙ্কিত করে তুলেছিল, আর আমি যে গলিতে থাকি সেখানে সবাই চিৎকার করছিল। গত 4 আগস্ট বৈরুতে বন্দরের একটি গুদামে প্রথমে আগুন লাগে, এরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুদামটিতে 2,750 টন বিপজ্জনক রাসায়নিক অ্যামোনিয়াম নাইট্রেট এবং প্রায় 6 বছর ধরে মজুত ছিল বলে জানা গেছে। শক্তিশালী এই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় গোটা শহরের অর্ধেক। এতে প্রাণ হারান প্রায় 200 জন মানুষ এবং আহত হন অন্তত 6,500 মানুষ। বিস্ফোরণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বন্দরের বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে এখনও তদন্ত চলছে। তবে এই ঘটনার মাত্র 6 দিনের মাথায় দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয় লেবানিজ সরকার। তবে বিপদ সেখানেই শেষ হয়নি। এরপর গত সেপ্টেম্বর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আরও 3টি বড় অগ্নিকাণ্ড ঘটে লেবাননের রাজধানীতে। তবে এসবের ধ্বংসযজ্ঞের সুনির্দিষ্ট কারণ এখনও জানা। প্রথমবারের মতো দেশে তৈরি রেড এশিয়ান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুদ্রম 1 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে ভারত। শুক্রবার 9 অক্টোবর দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর সুখোই 30 ফাইটার জেট থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয়।
লাদাখ সীমান্ত সংঘাতের আবহে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বাহিনীর বড় হাতিয়ার হতে চলেছে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। রুদ্রম ওয়ান এয়ার টু সারফেস মিসাইল ডিআরডিও এর সঙ্গে মিসাইলের নকশা তৈরি করেছে ভারতের ডায়ানামিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক লিমিটেড। ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ ল্যাবরেটরিতে এই ক্ষেপণাস্ত্রের প্রোটোটাইপ তৈরি হয়েছে। ডিআরডিও জানিয়েছে অ্যান্টি লিবারেশন মিসাইল সিস্টেমের প্রযুক্তিতে সরকারি সংস্থা ছাড়াও একাধিক বেসরকারি সংস্থাও অবদান আছে। রুদ্রম ওয়ান মিসাইল পাল্লা 100 থেকে 150 কিলোমিটার। সুকই-30 একেআই যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এই মিসাইল। 5.5 মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের ওজন 140 কিলোগ্রাম। 2012 সাল থেকেই এই মিসাইল তৈরির কাজ শুরু হয়। 2014 সালে এই মিসাইল ব্যবহারের জন্য আবেদন করে ভারতীয় বায়ুসেনা। বিদেশ থেকে কেনা ওজনে ভারী রেডিশিয়ান মিসাইল থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের এয়ার টু সারফেস রুদ্রম ওয়ান এর সক্ষমতা অনেক বেশি। আবহাওয়ার যে কোনো পরিস্থিতিতেই নিক্ষেপ করা যাবে এই যুদ্ধাস্ত্র। ডিআরডিও জানিয়েছে এই মিসাইলে গ্রাউন্ড বেসড ভার্সন তৈরি হচ্ছে। ভূমি থেকে মোবাইল লঞ্চারে নিক্ষেপ করা যাবে এই ক্ষেপণাস্ত্র। ভারতের পর এবার পাকিস্তানেও ব্যান করা হলো জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শুক্রবারই সে দেশের টেলিকমিউনিকেশন অথরিটি অনৈতিক এবং অশ্লীল কন্টেন্টের অভিযোগে নিষিদ্ধ করে দেয় অ্যাপটি। পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটির এক বিবৃতি জারি করে জানায়, বিগত কিছুদিন ধরেই নানাবিধ অশ্লীল এবং অনৈতিক ভিডিও প্রকাশ করায় টিকটক এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কিছু মাস আগে জনপ্রিয় এই ভিডিও মেকিং এবং শেয়ারিং প্ল্যাটফর্মে ওয়ার্নিং দিয়ে ফাইনাল নোটিশ পাঠিয়েছে পাকিস্তান। পিটিএ অর্থাৎ পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি তাদের বিবৃতিতে আরও জানায় যে টিকটককে সেই নোটিশ পাঠানোর পর যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু কন্টেন্ট তুলে নিয়েছে তারা। পাকিস্তান কন্টেন্ট সংক্রান্ত নতুন নিয়ম করার অনুরোধও জানিয়েছিল পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি, কিন্তু টিকটক সেই নিয়মাবলীর কিছুই পালন করেনি। টিকটক বন্ধ করতে বাধ্য হয় ইমরান সরকার। উল্লেখ্য যে সীমান্তে সংঘাতের পর নিরাপত্তা ঝুঁকি এবং তথ্য পাচারের সংখ্যায় ভারত 59টি চীনা অ্যাপ বন্ধ করে দেয়, যার মধ্যে সবার উপরে রয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। ভারতের চীনা দূতাবাস এক নজিরবিহীন চিঠি পাঠিয়েছে সে দেশের সংবাদ মাধ্যমকে, স্মরণ করিয়ে দিয়েছে তারা। তারা যেন তাদের দেশের সরকারের অনিশ্চিত ওয়ান চায়না বা এক চীন নীতি থেকে বিচ্যুত না হয়। তাইওয়ানের জাতীয় দিবসের মাত্র 3 দিন আগে পাঠানো ওই চিঠিতে ভারতের মিডিয়াকে চীন বলেছে তাইওয়ানকে যেন কিছুতেই একটি আলাদা দেশ বলে উল্লেখ না করা হয় এবং তাইওয়ানের নেতাকেও যাতে প্রেসিডেন্ট বলে অব্যাহতি না দেওয়া হয়। গত কয়েক মাস ধরেই ভারত চীন সীমান্তে সামরিক উত্তেজনা চলছে। জুন মাসে লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তার মধ্যে এই প্রথমবারের মতো চীনের পক্ষ থেকে ভারতীয় মিডিয়াকে এই ধরনের চিঠি দেওয়া হলো। দিল্লিতে চীনা দূতাবাসের প্রেস সেকশন থেকে পাঠানো ওই চিঠিতে ভারতীয় সংবাদ মাধ্যমকে মনে করে দেওয়া হয়েছে তাইওয়ান চীনের সার্বভৌমত্ব ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর 10ই অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে থাকে। 1911 সালের এই দিনটিতেই সেখানে উচাং সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যার মাধ্যমে চিং রাজবংশকে ক্ষমতা থেকে উৎখাত করে রিপাবলিক অফ চায়নার জন্ম হয়। তাইওয়ানের সেই জাতীয় দিবস উদযাপনের ঠিক 3 দিন আগে বুধবার ভারতের বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের কর্ণধার বা সাংবাদিকরা চীনা দূতাবাসের কাছ থেকে ওই চিঠিটি পেয়েছেন। মাস তিনেক আগেও ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শুন ওয়াডিং এ ভারতীয় মিডিয়াকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি সুরে বলেছিলেন তারা যেন ভারতকে এক চীন নীতির পুনর্বিবেচনা করার জন্য সওয়াল না করে। লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হওয়ার ভারতীয় মিডিয়ায় লেখালেখি শুরু হয়েছিল। চীনকে চাপে ফেলতে দিল্লির উচিত তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক ঘনিষ্ঠ বাড়ানো। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।